মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে জগৎ গৌরী পুজো ও বামুনিয়া গ্রামে বাবা মণিরাজের পুজো অনুষ্ঠিত হলো। গ্রামবাসী ও পুরোহিত সূত্রে জানা যায়, এই পুজো আনুমানিক 700 বছরের পুরনো। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ওঠেন। প্রত্যেক বছর আসেন এখানে? কখন হয় ঘাট পুজো? জানা যায়, পুজোর পরের দিন মা জগৎগৌরী মণ্ডল গ্রাম থেকে পাশের গ্রাম বামুনিয়ায় যান। কথিত আছে, এই দিন বামুনিয়া গ্রামের বাবা মণিরাজের সঙ্গে মা জগৎগৌরীর বিবাহ অনুষ্ঠিত হয়। বাবা মণিরাজ মন্দিরের পুরোহিত জানান, প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এখানে প্রতি বছর আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে মা জগৎগৌরী পূজা হয়। কোন গ্রামে হয়? আমাদের পাশের গ্রাম মণ্ডল গ্রামে। আর আজকে এখানে কি পুজো? আজকে এখানে বাবা মণিরাজের পুজো। এই পুজোর সম্বন্ধে কিছু বলুন। এই পুজোর সম্বন্ধে পাশের গ্রাম মণ্ডল গ্রাম থেকে মা জগৎগৌরী এখানে বিবাহ সূত্রে আসেন বাবা মণিরাজের এখানে। গ্রামের মানুষরা জানান, মণ্ডল গ্রামের দেবী জগৎগৌরীর পুজো মহাধুমধামের সঙ্গে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। জগৎগৌরী পুজোর দিন মূল মন্দিরে পুজো হওয়ার পর চতুর্দোলায় চড়ে মা বিষের পুকুরে স্নান করেন, পরে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে ফিরে আসেন। এরপর পুনরায় মায়ের পুজো অনুষ্ঠিত হয়। শ্রী জগৎগৌরী মাতার পুজো হচ্ছে এখানে। এটা কোন গ্রাম? এটা হচ্ছে মণ্ডল গ্রাম, আমার এখানে শ্বশুর বাড়ি। এটা বহু প্রাচীন পুজো, মানে আমি যখন থেকে এখানে বিয়ে হয়ে এসেছি, তো আমি দেখছি এখানে বিভিন্ন গ্রাম থেকে লোক, মানে লোকের সমাগম এখানে দেখতে পাই, এবং আমরা খুবই মজা করি এখানে, ঠিক আছে? আর সবাইকে নিয়ে খুবই ভালো লাগে। সবাই ভালো আছে, ভালো থাকে। মায়ের কাছে কি প্রার্থনা জানালেন? মা জগৎগৌরী ও বাবা মণিরাজের পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় 25টি গ্রামের বাসিন্দারা। এই পুজো উপলক্ষে মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানালেন পুজো কমিটির সদস্যরা। পুজো উপলক্ষে 8 থেকে 80 সকলে সামিল হন এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পুজো দেন। পাশাপাশি সকাল থেকে বহু মানুষের আনাগোনা হওয়ার কারণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চোখে পড়ে প্রশাসনিক নজরদারি। পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বামুনিয়া গ্রামের বাবা মণিরাজের পুরোহিত স্বরাজ মুখার্জি, মণ্ডল গ্রামের মা জগৎগৌরীর পুরোহিত আশুতোষ মুখার্জি, পুজো কমিটির সভাপতি সৌরপ্রতি হাজরা চৌধুরী, সেক্রেটারি হারাধন চৌধুরী সহ সকল সদস্য ও ভক্তবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।